সন্দীপ, কি কন্ট্রোভার্সি চাইছো? তোমার কাছে আমার একটা প্রশ্ন, তুমি কি কন্ট্রোভার্সি চাচ্ছ? তাহলে ঠিকঠাক করে বলো, কন্ট্রোভার্সি তাহলে কন্ট্রোভার্সির মতো হোক, কারণ তোমাকে ভালোবেসে ফেলেছি। তোমাকে শুধু ভালোবাসিনি, তোমার সত্যটাকে ভালোবেসে ফেলেছি এবং তোমার বাচ্চাটাকে ভালোবেসে ফেলেছি, প্রচণ্ড ভালোবেসে ফেলেছি। নিজের নাতির জায়গায় দিয়েছি, সন্তানের জায়গায় তো বলতে পারবো না কিষানুকে, নাতির জায়গায়, কারণ আমার 5 বছরের একটা নাতি আছে, সেই জায়গাটায় আমি কিষানুকে দেখতে পাই একদম, মানে অবিকল এক জিনিস দুটো। তো সেই জায়গা থেকে বলছি যে তুমি কি কন্ট্রোভার্সি চাইছো, না হলে কেন করছো এগুলো? যদিও আমি একটু আগে একটা ভিডিও দিয়েছি এই বিষয়ের উপরেই, ভিডিও দিয়েছি, অনেকটা বিষয় ছিল তার মধ্যে এই বিষয়টাই ছিল একটুখানি, কিন্তু পুরোটা কিষানুকে নিয়ে আর ওই গর্ধবের কিছু গর্ধবের কাজকর্ম নিয়ে, আর ওর দুটো নেমন্তন্ন এসছে, কী কী নেমন্তন্ন সেটা নিয়ে একটা ভিডিও করেছি। কিন্তু এই জায়গাটা একটু লাইটলি বলে গেছি, কিন্তু আমার ভিউয়ার্সরা আমাকে, বিশেষ করে একজন ভিউয়ার্স আমাকে রিকোয়েস্ট করেছে, দিদি ভাই এই জায়গাটা একটু দেখো, এই জায়গাটা দেখে সত্যি খুব কথাই খুব ভয় লাগলো, কষ্ট হলো, ভয় পাচ্ছি, এগুলো সন্দীপ কী করছে? সত্যি কথা বলতে, স্বীকার করতে অস্বীকার, মানে ওই করবো না, যেগুলো অন্যায় সেগুলো তো অন্যায়, দেখে যে আমারও ভয় লাগেনি, আমিও যে ভয় পাইনি সেটা নয়। ওই যে বললাম এরকম একটা বিচ্ছু আমার বাড়িতেও আছে, আর এই ঘটনাগুলো আমার বাড়িতেও ঘটে। তো তখনই মনে হলো না, স্পেশালি এই জিনিসটা নিয়ে সন্দীপকে আজকে কিছু বলতেই হবে। ভালোবাসি যখন, বলতেও তো ছাড়ি না, তোমরা সবাই জানো যে সবার পজিটিভ দিক তুলতে 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 নেগেটিভ দিক যদি দেখে ফেলি, ঝেড়ে কাপড় পরিয়ে দিয়ে যাই, একবারও ভাবি না যে যাকে এত ভালোবাসি তাকে এইগুলো বললাম কী করে, বলি অকপটে বলি, যাকে ভালোবাসা যায় তাকে বলা যায়, শাসন করা তারই সাজে, সোয়াক করে যে। তো চলো বন্ধুরা, আজকে সন্দীপের কিছু জিনিস নিয়ে সন্দীপকে বলবই। ও এজেন্টের ভিডিও দেখছে, ভিডিও দেখে তার ভিডিওর উত্তর দিতে বসে যাচ্ছে, অথচ ওকে বারবার ওকে না করা হচ্ছে যে এগুলো তুমি করো না, এগুলো তুমি বলো না, সেইগুলোই বারবার করছে, তার মানে ও কন্ট্রোভার্সি চাচ্ছে। তো কন্ট্রোভার্সি যদি চাও সন্দীপ, তুমি তো জানো কন্ট্রোভার্সি চাইলে কোথায় গিয়ে পৌঁছাবে। তো চলো তোমাকে লাস্ট ওয়ার্নিং দিতে আসলাম, লাস্ট ওয়ার্নিং যেটাকে বলে, এরপরে যদি দেখি তারপরেও তুমি বি কেয়ারফুল নও, তাহলে তো কন্ট্রোভার্সি করবো, ছেড়ে কথা বলবো না। তো চলো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। একটু বেরোবো, দেখো রেডি হয়েছি, একটু বেরোবো। তা বেরোনোর আগে ভাবলাম যে 9টায় তো একটা ভিডিও দিই, তা এই ভিডিওটা সন্দীপকে কিছু বলে যাই, বলে তারপরে বেরোবো, ততক্ষণে সব রেডি টেডি করে বেরোবো, 9টায় পাবলিক হয়ে যাবে আশা করছি, যদি এডিটিং ঠিক থাকে। তো যাই হোক, যেটা আজকে বলবো, আজকে সন্দীপের ভিডিও দেখেছি, ভিডিও তো ভালো লাগে, ভালোবাসি, কিষানুর দুষ্টুমি দেখতে ভালোবাসি, কিষানুর দুষ্টুমি দেখতেই অ্যাকচুয়ালি যাই ওর ভিডিওতে, ওর ওই আদো আদো কথা, ওর ওই কথা, যাই হোক প্রথমটা ক্লিয়ার করে দিয়েছে যে ও পড়ে গেছে, সেটা কিষানুর মুখ দিয়েই বলিয়েছে, এবং কিষানু সেটা বলেছে, সেটা আগের ভিডিওতে বলেছি। কিন্তু যেটা দেখে আটকে উঠেছি, বলতে পারিনি যে ভালোবাসি না সন্দীপকে, ও যদি কিছু মনে করে তো ও কিভাবে নেবে ব্যাপারটা, ওই জন্য বলিনি, লাইটলি বলে গেছি যে এইভাবে বাচ্চাদের গাড়িতে নিয়ে যাওয়া ঠিক না। তো আমি ওই যে বললাম ভিউয়ার্সদের কথা রাখতে হয়, একজন ভিউয়ার্স এসে, একজন না দুজন ভিউয়ার্স এসে আমাকে নক করে গেল, দিদি ভাই কিছু বলো, তাই জন্য বলতে আসলাম। তো সন্দীপ, তুমি কি কন্ট্রোভার্সি চাইছো? কারণ তুমি দেখতে পাচ্ছ কিন্তু সেন দৃষ্টিতে তোমার ভিডিওগুলো দেখে, যারা তোমার পক্ষের ভিডিও করে, মানে যারা তোমার পজিটিভ ভিউয়ার্স, যারা নেগেটিভ ভিউয়ার্স, প্রত্যেকে তোমার ভিডিওগুলো সেন দৃষ্টিতে দেখে, যারা ভিডিও করে তোমাকে নিয়ে নেগেটিভ ভিডিও, তারা ভিডিওতে বলে, বিশেষ করে একজন যাকে তুমি প্রচণ্ড প্রায়োরিটি দাও এবং তার ভিডিওগুলো যে তুমি দেখো, তোমার প্রত্যেকটা কথায় তার প্রমাণিত, তো তারা ভিডিওর মাধ্যমে তোমার নেগেটিভিটিগুলো তুলে দেয়, আর যারা পজিটিভ ভিডিও করে তারা শুধরানোর চেষ্টা করে, ঠিকঠাকভাবে বলে, সুন্দর করে বুঝিয়ে দেয় যেগুলো হতে পারে এগুলো হয়, আর যারা নেগেটিভ ভিউয়ার্স তোমার, তারা তোমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করে যায় নেগেটিভ কমেন্ট, সেইগুলো নিয়ে আবার একজন ভিডিও করতে বসে যায়, আর যারা পজিটিভ ভিউয়ার্স তারা তোমাকে বুঝিয়ে যায়, ভালোবাসা দিয়ে যায়, বলে যায়, যেহেতু তোমার পজিটিভ ভিডিও করি, তোমার ঠিকগুলো বলে দিই। আজকে তোমার জায়গায় যদি আমার জামাই থাকতো, আমার জামাইকেও এইভাবেই বলতাম, কারণ আমার মেয়ে, আমার ছেলে নেই, তাহলে বলতাম তোমার মতো যদি আমার ছেলে থাকতো, যেহেতু আমার মেয়ে আছে, একটা জামাই আছে, তাকে বোঝাই যেহেতু, সেই জন্য তোমাকে জামাইয়ের সঙ্গে তুলনা করলাম, আবার এটার অপব্যাখ্যা হতে পারে, যাই হোক। তো তুমি আজকে বাবার পেছনে কিষানুকে বসিয়ে দিলে, প্রথম কথা বলি,
তুমি রাত জেগে এসছো ঠাকুর দেখে, দুটোর সময় ঠাকুর দেখে এসছো, এডিট করতে দেরি হয়েছে বা রাত্রে ঘুমাওনি, তাই জন্য পরের দিনে তোমার আলিশ্যি। প্রথম কথা, এখানে আমার অবজেকশন, ঠাকুর দেখতে তোমার বাবা মাও গেছিলেন, তাহলে অত রাত্রি পর্যন্ত তোমার বাবা মাও জেগেছেন, তাহলে তোমার তোমার কাছে যেটা আলিশ্যি তোমার জায়গায়, দেখো আজকে কথাগুলো বলতে বাধ্য হচ্ছি কারণ এগুলো তুমি বলাচ্ছ, তোমার যেটা আলিশ্যি সেটা ওই বুড়ো মানুষটারও তো হতে পারে, ওই বয়স্ক মানুষটাও তো ঠাকুর দেখতে গেছিলো এবং দুটোর সময় তুমি বাড়িতে এসছো, উনিও এসছেন, তাহলে যে কাজটা তুমি করতে পারলে না আলিশ্যি, আলিশ্যির জন্য, কারণ রাত জাগা, রাত জাগার একটা আলাদা, পরের দিন ভীষণ কষ্ট হয়, আমরা যখন অনেক রাত অবধি এডিটিং করি, বিভিন্ন লাইভে থাকি, যারা আমার ভিডিও দেখো তারা জানো অনেক রাত্রির অবধি আমরা লাইভ করি, কিন্তু আমরা, আমার যেটা হয় সেটা হচ্ছে আমি অনেক বেলাতে উঠি, তারও একটা কারণ আছে, সেটা বলে আজকে লাভ নেই, বেলায় উঠলে আমার কোনো প্রবলেম হয় না, তো যাই হোক আমি একটু বেলায় উঠি, আমার ঘুমটা ওখানে মেক আপ হয়ে যায়। কিন্তু তোমাদের সকালে উঠতে হয় প্রথমত গ্রামীণ গ্রাম্য জীবন, দ্বিতীয়ত হচ্ছে তোমাদের সকালবেলা থেকে ব্লগিং করতে হয়, তাহলে প্রথম অবজেকশন হচ্ছে তুমি তোমার বাবাকে দিয়ে পাঠালে কেন ছেলেকে, প্রথম কথা হচ্ছে স্কুল স্কিপ করতে পারতে, মানে অফ করতে পারতে, দ্বিতীয় কথা হচ্ছে একটা টোটোতে পাঠাতে পারতে, যদি পাঠাতেই হতো বাবাকে তাহলে একটা টোটোতে পাঠাতে পারতে, আর নিজের পক্ষে তোমার ওই সমস্ত চোখে মুখে জল টল দিয়ে ফ্রেশ হয়ে তোমার যাওয়া উচিত ছিল, যখন দেখলাম তুমি মার সাথে অনেকটাই কাজ করলে এবং এটাও দেখেছি এডিট করতে করতে ঘুমিয়েও পড়েছো, এটা হয় ক্লান্তি, কিন্তু সমস্ত ক্লান্তিকে উপেক্ষা করে ওই বয়স্ক মানুষটার কাছে ছেলেটাকে ছেড়ে দেওয়া উচিত হয়নি, তোমার যাওয়া উচিত ছিল। এইবার বলি যেটা নাকি সব থেকে দৃষ্টি আকর্ষণ করেছে এবং ভয় পেয়েছি, তুমি যদি এইগুলো তুলে দাও তাহলে যারা নেগেটিভ ভিডিও করে তারা কিচ্ছু বুঝবে না, আগে বুঝবে না পরে বুঝবে না, তোমাকে হিংসাত্মকভাবে আক্রমণ করবে, তোমাকে বোঝাতেও আসবে না, যেটা আমরা করব। তুমি এর আগে রান্না করেছে খুন্তিনি, এগুলো যে ছোটো ছোটো খুনসুটি, এগুলো আমার মেয়েও করেছে ছোটোবেলা, সবাই করে, বি কেয়ারফুল, ওইগুলো বলবো না, কিন্তু আজকে তুমি গাড়ির পেছনে বসলে, আমি আগের ভিডিওতেও বলেছি গাড়ির পিছনে একটা 3 বছরের শিশুকে বসিয়ে দিলে, কোন শিশু প্রচণ্ড যে দুরান্ত, ও তো অনেক রাত অবধি জেগেছে বা জাগেনি, ঘুমিয়ে পড়েছে, ঠিক আছে, ও তো সকালবেলা 9টায় স্কুল, ও তো পেছনে বসে তন্দ্রাচ্ছন্ন হয়ে যেতে পারে, আর বাচ্চারা জানো তো দুচাকায় বসলে পড়ে না, বসলেই ঘুমিয়ে যায়, আমার নাতি তাই করে, ও দুচাকায় বসলেই ঘুমায়, ওকে বসিয়ে দিলে সে সকালে বিকেলে দুপুরে রাতে বসালেই ঘুমায়, যদিও আমার জামাই ওকে একদম সামনে নেয়, সামনে নেয় আর ওর পা দুটো আমার জামাইয়ের থায়ের উপর থাকে, আমার তা জামাইয়ের থায়ের উপর থাকে, অতএব প্রত্যেক পুরো ফুল প্রোটেকশানে থাকে, আর তো এর আগের ভিডিওটাই বলেছি, ও হেলমেট পরা থাকে, ওর চোখে সানগ্লাস থাকে, মাস্ক থাকে, আর শীতকাল হলে হনুমান টুপি থাকে, পুরোটা প্রোটেক্ট, মানে সামনের হাওয়াটা যাতে ওর গায়ে না লাগে, এইভাবে যায়, আর ওর হাত দুটো ওর বাবার হাত দুটো ধরে, মানে আমার জামাইয়ের হাত দুটো ধরে, পা দুটো কোলের উপরে থাকে, মানে সাংঘাতিক প্রোটেকশানে তাও আমি বকবক করি, তাও আমি বকবক করি যে একটু খেয়াল রাখো, বা মেয়েকে বলি তুই কোলে নিয়ে বস, ও পেছনে বসে মেয়ে, তুই কোলে নিয়ে বস, না ওরা ওইভাবে যায়, তবুও বকবক করি, ঠাকুরের কৃপায় আজ পর্যন্ত কোনো দুর্ঘটনা ঘটেনি, তো যাই হোক ওইটা দেখে না আমি প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম, বলিনি, ওই যে বললাম ভালোবাসি, বলিনি, তো পেছনে ও কী করলো, দাদুর জামা ধরে বসলো, সাংঘাতিক একটা ভয়, ভয়ের ব্যাপার, সাংঘাতিক রিক্স, একটা সাংঘাতিক রিক্স, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না, কারণ ও যা দুরান্ত, ও তো বোঝেই না পড়ে যাওয়ার মানে কি, ও তো বোঝেই না, ওর কাছে গাড়ি চলতে চলতে পড়ে যাওয়া যাওয়ার যে কী হতে পারে সেই অনুভূতিই তো ওর কাছে হয়নি, ও দুটো জামা এরম করে ধরেছে, ফট করে ছেড়ে দিল কেরামতি দেখাতে গিয়ে ছেড়ে দিল, তাহলে বুঝতে পারতে ঠাকুরের ইচ্ছায় কিছু হয়নি, হয়নি, কিন্তু বি কেয়ারফুল, এর পরবর্তীতে যেন এই জিনিসগুলো না হয়, আগের ভিডিওতেও বলেছি সামনে বসাবে, সামনে বসাবে এবং যথেষ্ট, কারণ তোমার মা বললো ঠান্ডা, এটা তো ঠিকই, ঠান্ডা লেগে যেতে পারে, সকালের ঠান্ডাটা আরও লাগে, আর সদ্য ঠান্ডা পড়ছে, প্রোটেক্ট, তার জন্য প্রোটেকশনের ব্যবস্থা করবে, বাচ্চাটাকে যদি দু চাকায় নিয়ে যাও প্রোটেকশনের ব্যবস্থা করবে, এটা সত্যি কথায় আজকে খুব আতঙ্কের একটা জিনিস করেছো, ঈশানু স্কুলে গেছে, এইটা কিন্তু মারাত্মক, আর যেখানে নাকি তোমার ভিডিওগুলো সেম দৃষ্টিতে তাকিয়ে তোমার নেগেটিভিটিগুলো বার করে একজন আছে, সেক্ষেত্রে যে তুমি এটা করেছো, আর সত্যি কথাই এটা ভয়ঙ্কর একটা কাজ করেছো, খুব রিস্কের একটা কাজ করেছো, সেই জন্য
বললাম, কারণ ভিডিওগুলো করো, ভিডিও থেকে যখন মানে আমরা বলবো তো তোমাকে বুঝিয়ে বলবো যে সন্দীপ এটা করো না, সন্দীপ ছেলেটাকে একটু দেখে রেখো, কারণ প্রথমত মা ছাড়া বাচ্চা কাচ্চা খুব বাড়ে, আর দ্বিতীয়ত হচ্ছে ভীষণ দুরন্ত। এই দুটো জায়গার থেকে বলবো যে ওকে একটু দেখে রেখো। আমি জানি তোমাদের থেকে আমাদের দরদ বেশি না, আমরা ভিডিও করব, আমরা দৌড়ে ছুটে যাব না, আমরা স্পটে যাব না, স্পটে তোমরা থাকবে, কিছু হলে ভোগ করবে তোমরা। কিষাণু ব্যথা পেয়েছে, সামনে থেকে তোমরা বুঝেছো যে তার ব্যথার অনুভূতিটা তোমাদের গায়ে কতটা লেগেছে। আমরা আহারে উহুড়ে হয়তো কেউ কেঁদেও ফেলবে আবেগে, এর বেশি না, কিন্তু আমরা ভালোভাবে বলবো। কিন্তু তুমি তো জানো তোমার ভিডিও থেকে এই ভিডিওটা নিয়ে কীভাবে রেড়ে করে উঠবে, তুমি ভাবতে পারো কীভাবে নোংরা থেকে নোংরাতম ভিডিও হবে। এর আগের দিন দেখেছো আমি তোমাকে বলে গেছিলাম আগেই যে ওই যে দাগটা দেখা গেছে এইখানটায়, ওই যে দাগটা দেখা গেছে স্কুলে পাউরুটি খেতে গিয়ে, এই দাগটা নিয়ে ভিডিও নামলো বলে পরের দিন কিন্তু ভিডিও নেমেছে, পরের দিনই ভিডিও নেমেছে, এবং সেটাকে পোড়া আখ্যা দিয়ে ভিডিও নেমিয়েছে, এবং তোমাকে সেটা প্রমাণ করতে হয়েছে তোমার ছেলেকে দিয়ে। এই জন্য বললাম যে এমন কিছু করো না, এমন কিছু দেখিও না যাতে সেটা নিয়ে মানে নিন্দনীয় কোনো ভিডিও নামে। যদিও যেটা করেছো সেটা সত্যি কথাই খুব রিস্কের জিনিস করেছো, ভয়ানক একটা ই করেছো, এই জন্য বলতে আসলাম ভালোভাবে। আর যদি ভিডিও করতে, তুমি তো জানো এডিটিং করতে অনেক কিছু আমাদের নিজেদের বাঁচতে গেলে, নিজেদের বাঁচাতে গেলে অনেক কিছু এডিট করতে হয়, সেরকম যদি দেখো যে ভিডিওতে চলে এসছে, কারণ ভিডিওগুলো করে এডিটিংয়ের সময় ফার্স্ট কিন্তু আমরা নিজেরা দেখি যে কোথাও স্লিপ আপ টাং কিছু বলে ফেললাম নাকি, কোথাও যারা ব্লগিং করে তারা কোথাও কিছু দেখিয়ে দিল নাকি, বা কিছু দেখা যাচ্ছে নাকি সেখানে একটা স্টিকার, বা ওই জায়গাটা এডিট করার জন্য নিন্দুকদের জন্য। কিন্তু এই কাজগুলো করা কিন্তু প্রশ্রয় দিচ্ছি না, বলছি কিছু কিছু ক্ষেত্রে এডিট করতে হয়, এডিট করে দেবে, তাহলে অন্তত যারা শকুনের দৃষ্টি দিয়ে তাকাবে তাদের থেকে তোমার চ্যানেলটা বাঁচবে। আর যদি মনে করো না তুমি কন্ট্রোভার্সি করবে, তাহলে এগুলো তুমি দিতে থাকো, এগুলো সংযত হয়েও না, করতে থাকো, করতে থাকো। তুমি অনায়াসে বাচ্চাটাকে স্কুলে দিয়ে আসতেই পারতে, অবশ্য স্কুলে দিয়ে থাকতে হয়, অনায়াসে তুমি বাচ্চাটাকে পাঠাও বাবাকে দিয়ে, একটা টোটোটা করে পাঠাতেই পারতে, পাঠাতেই পারতে, অনায়াসে বাচ্চাটাকে সামনে বসিয়ে পাঠাতে পারতে, অনায়াসে বাবাকে যখন বসিয়েছো, অনেকেই তোমাকে দেখেছি কমেন্ট করেছে, একটা ওড়না দিয়ে হোক বা একটা চাদর দিয়ে হোক, যে উলের যে স্টোলগুলো হয় সেটা দিয়ে একটা সুন্দর করে শক্ত করে বেঁধে দিতে পারতে, অন্তত প্রোটেকশনটা থাকতো, দাদুর পিঠে বুঝতে পারতো, ও যদি পিছনে পড়েও যেত না তোমার বাবা টেরও পেত না, টেরও পেত না তোমার বাবা। আর তোমার বাবা যখন চলে গেছে একটা ভালো মোশনে বেরিয়েছে, মানে একটা স্পিডে বেরিয়েছে, আমি বলছি না ভীষণ স্পিডে গেছে, কিন্তু একটা স্পিডে বেরিয়েছে, পিছন থেকে যদি পড়ে যেত না তোমার বাবা টেরও পেত না। সব শেষ বলবো, ক্ষতিটা কিন্তু তোমাদেরই হতো, তোমাদেরই হবে, এই যে ব্যথা পেয়েছে তোমাদেরই কিন্তু লেগেছে। আমরা আবার বলছি যে ভালোবাসি, আর কিষাণুকে দেখতে দেখতে ভীষণ ভালোবেসে ফেলেছে, যে বললাম আমার ঘরে একটা আছে কিষাণুর বয়সী, কিষাণুর থেকে একটু বড়, 5+ আর ও 3+, একই, কী দুরন্ত ভাবতে পারবে না, কী দুরন্ত, চোখের নিমিষে একটা করে ক্ষতি করে ফেলে, চোখের নিমিষে একটা করে অঘটন ঘটিয়ে ফেলে। এর আগে তোমাদের বলেছি আর নাই বা বললাম, চোখের নিমেষে করে ফেলে। ওই জন্য এইসব বাচ্চারা দুরন্ত হবে আর করবেই, করবেই, কিন্তু বি কেয়ারফুল। আর তার মধ্যেও যদি তোমরা, তুমি একটা একটা করে বিপদের মুখে ফেলে দাও, বিপদের জিনিস করে ফেলো, তাহলে তো বলার কিছু নেই। ওই জন্য বললাম যেটা করবে চিন্তা করে করবে, আর ভিডিও করো, ব্লগিং করো, তোমার চ্যানেল সবাই সেন দৃষ্টিতে তাকিয়ে থাকে, তাহলে তোমাকে তো আরও কেয়ারি হতে হবে, যে আমি কী দেখাচ্ছি, কী করছি, ছেলের জন্য কতটা কেয়ারি, কতটা কী দেখাচ্ছি, কী দেখাচ্ছি না, সেটা তোমাকে ধ্যান রাখতে হবে। আর অবশ্যই তুমি খুব ভালো বাবা, অবশ্যই কিষাণুর প্রতি তোমার যথেষ্ট মানে কী বলবো, তোমার যথেষ্ট ধ্যান আছে এবং ভীষণ কেয়ারি বাবা তুমি, সেটা বলার অবকাশ রাখে না, কিন্তু তবুও মানুষ তো আমরা, ভুল ত্রুটি হয়ে যায়, এই জন্য এই ভুলটা যদি না বলি না তাহলে পক্ষপাতিত্ব হয়ে যাবে, আর পক্ষপাতিত্ব ভিডিও আমি করি না, অন্যায় দেখলে বলি। আবার অনেক সময় কাছের লোক অন্যায় করলে সেটা ভালোভাবে বোঝায়, যেটা আজকেও বুঝিয়ে গেলাম তোমাকে, ভালোভাবে বুঝিয়ে যাই। তো আজকের যে জিনিসটা সেটা সত্যিই ভালো লাগেনি, যে কোনো মুহূর্তে কিষাণুর আজকে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেত। তো যাই হোক, আর সবথেকে বড় কথা হচ্ছে তোমার এইগুলো পরবর্তীতে কোনো ঢাল না হয়ে যায়, কোনো ঢাল না হয়ে যায়, কারণ ওই যে বললাম শকুনের দল তাকিয়ে আছে না, তোমার একটা করে ভুল, তোমার একটা করে ভুল ওদের তুরুপে তাস না হয়ে যায়,
সেই দিকটা অবশ্যই খেয়াল রেখো। তোমাকে খারাপ বাবা প্রমাণিত করতে, প্রমাণ করতে যেন এইগুলো কোনো কাজে না লাগে, সেই দিকটায় খেয়াল রেখো। আমি সেই দিকের কথাগুলো বলছি, ভালোবাসি তাই বলে গেলাম। আর কিষাণুকে তো সাংঘাতিক ভালোবেসে ফেলেছি, প্রত্যেকটা দিন ওর ভিডিও না দেখলে আমাদের দিয়ে সেই দিনটা মনে হয় মানে অপূর্ণ থাকলো, ওর যদি কথা না শুনি। একদম বাস্তব কথা, সত্যি কথা। আর ওই জন্য এটা বলে গেলাম যে সাবধান, একটু সাবধান কিষাণুর প্রতি, একটু সাবধান নিজের জন্য, সাবধান চ্যানেলের জন্য সাবধান, বাচ্চাটার জন্য সাবধান। এইটুকু শুধু আজকে বলে গেলাম, সত্যি কথাই আজকে গায়ের লোম খাড়া হয়ে গেছিলো কিষাণুর বেরোনোটা দেখে, সত্যি কথা খুব ভয় লেগে গেছিলো। তারপরে ভিডিওটা যখন পুরোটা দেখলাম, কিষাণু যখন আবার বাড়িতে দেখলাম, বাড়িতে দেখে বিকেলবেলা যখন খেলাধুলা দেখলাম, তত তারপরে শান্তি পেয়েছি। কারণ তোমার বাবা তো ভিডিও করে না, স্কুলে গিয়ে ভিডিও দেখিনি, তারপরে তুমি যখন আবার আপডেট দিয়েছো সেইটুকু দেখে ভালো লাগলো, তখন সম্বিত ফিরে পেলাম, তখন শান্তি পেলাম, না তো ভালো আছো। তা ওই জন্য আজকে বলতে আসলাম, সাবধান, সাবধানে ভিডিও করো। সত্যি কথা, তোমাদের সুস্থতা কামনা করি, তোমাদের এগিয়ে যাওয়া কামনা করি। তো চলো, আজকে এইটুকু বলার ছিল, কারণ ওই যে বললাম বারবার এসে বলে যাচ্ছে দিদিভাই এটা সন্দীপ ঠিক করেনি। তো চলো, আর চেষ্টা করবে ছেলেকে স্কুলে তুমি দিয়ে আসার। আর সেরকম যদি দেখো যে পারছো না, তাহলে নিশ্চয়ই গাড়ির ব্যবস্থা থাকবে, পুলকার বলে যেগুলোকে, গাড়ি করে দেবে, তাতে তোমারও অনেকটা সময় সেভ হবে, কিষাণুরও একদম নিশ্চিন্ত মনে একটা শিডিউল থাকবে। তো চলো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা সাবস্ক্রাইব করোনি, করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও। আবার আসছি, কালকে হয়তো দেখা হবে। চলো, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমি বেরোবো।